টুপিয়াত রক্তদান শিবির সম্পন্ন, শতাধিক রক্তদানক প্রমাণপত্র প্রদান। শোণিতপুৰ জিলাৰ উত্তৰ জামুগুৰিস্থিত টুপিয়া পাঁচগাঁও একাডেমীৰ প্ৰাংগণত আজি ৰবিবাৰে পুৱা 10 বজাত বিশ্বনাথ চিভিল হাস্পাতাল আৰু পায়নিয়াৰ উন্নয়ন সমিতিৰ উদ্যোগত ৰক্তদান শিবিৰ অনুষ্ঠিত কৰা হয়। উক্ত ৰক্তদান শিবিৰৰ ৰঙা ফিটা কাটি শুভ উদ্বোধন কৰে মূৰহাদল জিলা পৰিষদৰ সদস্য কিশোৰ দাহালে। তেওঁ ভাষণ প্ৰসংগত কয় যে 2006 চনতে আৰম্ভ হোৱা পায়নিয়াৰ উন্নয়ন সমিতিৰ এনে ব্যতিক্ৰমী পদক্ষেপক মই আন্তৰিকতাৰে শলাগ লৈছোঁ। লগতে কয় যে রক্তদান মহান দান, গতিকে প্রতিজন ব্যক্তির পৰা সংগ্রহ করা রক্তর দ্বারা বহু দরিদ্র পরিয়ালর প্রয়োজনীয় রক্তর দ্বারা এক সুখর বার্তা কঢ়িয়াব পাৰে। পায়নিয়ার উন্নয়ন সমিতির মুখ্য কার্যালয় গৃহটো সরকারি আসনির জড়িয়ে প্রদান করারও প্রতিশ্রুতি দিয়ে। রক্তদান শিবিরত প্রায় শতাধিকরও অধিক লোকে রক্তদান করে। উক্ত রক্তদান শিবিরত বিশ্বনাথ চারিআলির রক্ত ভাণ্ডারের চিকিৎসা বিষয়া গুঞ্জন পাঠক উপস্থিত থাকি রক্তদান শিবিরের শতাধিকরও অধিক রক্তদাতাসকলক প্রমাণপত্র প্রদান করে পায়নিয়ার উন্নয়ন সমিতির সভাপতি অভিজিৎ ভূঁয়া আর সম্পাদক ভাস্কর শইকীয়া। প্রথমবার কারণে আমি এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত করেছি। আমি ইয়ারবাবে আমি বিশ্বনাথ সিভিল হসপিটালের দাঁত ব্যাংক এমও ডক্টর গুঞ্জন পাঠকর লগত আমি যোগাযোগ করেছিলো, তেখেতে আমাক সম্মতি প্রদান করেছিলেন আর আজি আমি তেখেতসকলের সহযোগত আমি এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত করব পাৰিছো। আর ইয়াত আমার এই অঞ্চলের যথেষ্ট সংখ্যক যুবক সকলে আর আমার উন্নয়ন সমিতির সদস্য সকলে সহযোগিতা আগবাইছে। আমার এই অনুষ্ঠানটি আজি শুভারম্ভ করে আমার যে মহাজোল জেডপিসির সদস্য কিশোর দাহাল ডাঙরিয়ায়। আমি সমূহ যুবক যুবতী তথা উপস্থিত রাইজ আর অনুষ্ঠানটি সফল করা যখন ব্যক্তি আমাক অরিহণা যোগালে, সহায় সহযোগিতা আগবহালে, তেখেতসকলে আমি ধন্যবাদ জ্ঞাপন করেছো। লগতে আমার এই রক্তদান শিবিরটি আমাক চলাই নিয়াত সহায় করার বাবে আমি বিশ্বনাথ ব্লাড ব্যাংক, বিশ্বনাথ সিভিল হসপিটালের এমও, লগতে বিষয়ববীয়াসকল আর আমি কর্তৃপক্ষক আমি আমার পক্ষের পর ধন্যবাদ জ্ঞাপন করেছো। পায়নিয়ার উন্নয়ন সমিতির উদ্যোগত যে আজি রক্তদান শিবির আপনাদের অনুষ্ঠিত করেছিল, এই সন্দর্ভত কি কব? টুপিয়ার পায়নিয়ার ডেভেলপমেন্ট সমিতির তরফের আজি একটা রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। তো তেখেতসকলে খুবই আমাক মানে কেবাবারও তেখেতসকলে গৈ পেলাই আমার লগত যোগাযোগ করেছিল যে এনেকা ধরনের ব্লাড ব্যাংক ডোনেশন ক্যাম্প একটা করব পারি নাকি। বহুত কিবা কিবি মানে সুবিধা অসুবিধা ধরি এইখিন সময় ইলেকশন চলি আছে, আমার ইটো সাইডত করোনার এনেকা ধরনের প্রবলেম চলি আছে, ইমান অসুবিধার মাজতো গৈ 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 যে তেখেতসকলে আলটিমেটলি ইমানখিনি ইনিশিয়েটিভ এটা লৈ পেলাই ব্লাড ডোনেশন ক্যাম্প এটা যে অর্গেনাইজ করব পারিলে, তো আমি ইয়াক লৈ পেলাই নথৈ আনন্দিত। আমি তেখেতসকলক অভিনন্দন জানাইছো আমার ফালেরপরা, তেখেতসকলে ভবিষ্যতেও যাতে এনেকা ধরনের আরও ইনিশিয়েটিভ লৈ থাকে, রক্তদান শিবিরে করক বা এনেকা ধরনের যাতে উন্নয়নমূলক কাম যাতে আরও ভবিষ্যতেও কৰি থাকিব পাৰে। সো আমার ফালেরপরা অভিনন্দন জানালো আর আন্তরিক শুভেচ্ছা থাকিল। জামুগুৰি হাতৰ পৰা চন্দন শর্মা, রিপোর্ট অসম টুডে।